হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি কিছু রক্ত চোষা অমানুষ, যারা গার্মেন্টস শ্রমিকদের রক্ত চুষে চুষে খাচ্ছে, তাদেরকে আজকে আপনাদের সামনে তুলে ধরব। করোনার মতো এই মহা দুর্যোগের সময় সারা বিশ্ব যখন আতঙ্কিত, বাংলাদেশও ধীরে ধীরে করোনার ঝুঁকি বাড়তেছে, যখন রোগীর সংখ্যা ধীরে ধীরে প্রকোপ হচ্ছে, ঠিক এই সময় বিজিএমএর একটি সিদ্ধান্ত সারা বাংলাদেশে কাঁপিয়ে দিল। এরকম সিদ্ধান্ত নিতে কি বিজিএমএর কখনো কি চিন্তা করা উচিত ছিল না? কখনো তারা কি ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিল? বিজিএম ঘোষণা দিল যে আগামী 25 এপ্রিল থেকে কিছু সংখ্যক ফ্যাক্টরি খুলে দেওয়ার জন্য, এবং কি সীমিত আকারে তারা বলছে যে গার্মেন্টস কর্মী যারা আছে আশেপাশে যারা, তাদেরকে নিয়ে ফ্যাক্টরি চালু করতে। কিন্তু কি হলো, তাদের এই সিদ্ধান্তের উপর নির্ভর করে গার্মেন্টস শিল্প মালিক যারা আছে তারা কি করলো, তারা উল্টোটা করলো, পুরো ফ্যাক্টরি চালু করে দিল, এবং কি ওয়ার্কারকে হুমকি দামকি দিয়ে যেখানে যারা আছে সবাইকে ফ্যাক্টরিতে আনালো, এবং কি পুরা দমে তারা গার্মেন্টসগুলোকে স্টার্ট করে দিল। যেখানে বিজিএমের কথা ছিল যে কিছু সংখ্যক শ্রমিক যারা ফ্যাক্টরির কাছাকাছি আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য, এবং কি তাদের স্বাস্থ্য নিরাপত্তার চিন্তা করা সম্পন্ন পিপি দিয়ে, এবং কি তাদের যতটুক নিরাপত্তা দেবার ততটুকু নিরাপত্তা দিয়ে তাদেরকে ফ্যাক্টরিতে নেবার কথা ছিল। বিজিএমের এই বক্তব্য শুনে আমি অবাক হই, কেননা গার্মেন্টস শিল্পের মতন একটি ফ্যাক্টরি যেখানে হাজার হাজার শ্রমিকের আনাকোনা, সেখানে কিভাবে তারা স্বাস্থ্য নিরাপত্তা দেবে? এক্সাম্পল আমি একটা দিতে চাই, আমি একজন গার্মেন্টস শ্রমিক, আমি একটা প্রোডাক্ট করি, যখন আমি একটি প্রোডাক্ট করি তারপরে আমার সামনে একজন সেই প্রোডাক্টটা নিয়ে আরেকটা প্রসেস করে, তারপরের জন আরেকটা, মানে একটা পার্টের সাথে একটা পার্ট, যেমন চেনের এক চেনের সাথে এক চেন যেভাবে জোড়ানো, গার্মেন্টসের প্রত্যেকটা প্রোডাক্ট এক চেনের মাধ্যমে হয়ে থাকে। তো সেখানে একজনের স্পর্শ ছাড়া একটা প্রোডাক্ট হয় না। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রত্যেকটা ওয়ার্কার দ্বারা এক একটা প্রোডাক্ট ঘুরে তারপরে এটা উৎপন্ন হয়। সেখানে করোনার মতো এই রোগটা ছড়াবে না তার কোনো গ্যারান্টি বিজিএম দিতে পারবে? যেখানে তারা বলছে যে নিরাপদ দূরত্ব 3 ফুট দূরত্ব থাকার কথা, কিন্তু একটা গার্মেন্টস শ্রমিক কি কখনো পারবে সেটা দূরত্ব থাকতে? কখনোই পারবে না, কারণ আমি একজন নিজে গার্মেন্টস শ্রমিক। আমি আজকে আমার ফ্যাক্টরিতে গেছি, সেখান থেকে আমাকে জানানো হয়েছিল যে ফ্যাক্টরি খোলা, কালকে চলে আসুন। তো আমি গেলাম 26 এপ্রিল সকালবেলায় গেলাম, তো বাস তো পেলামই না, নিজের টাকা দিয়ে গেলাম, পায়ে হেঁটে অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে গেলাম। যাওয়ার পর সেখানে আমাকে কি তারা যেই স্বাস্থ্য নিরাপত্তা দিল আমাকে, ফ্যাক্টরিতে ঢোকানোর সময় জাস্ট একটু সাবান দিয়ে হাত ধোয়ানো আর একটা তাপমাত্রা মেশিন দিয়ে আমাকে একটু চেক করলো, এতটুকু সারাদিনে। তারপর তাদের এতটুকুই কাজ শেষ। সারাদিন আমি ফ্যাক্টরির ভিতরে যদি কারো করোনা রোগী থেকে থাকে, বা তাদের সাথে আমি কাজ করতেছি, বা একজনের ধারা একজনের গায়ে স্পর্শ হইতেছে, ধাক্কা খাচ্ছি, কখনো বা একটা টেপ থেকে যদি আমরা পানি ছাড়ি সেখানেও যদি স্পর্শ করি, সেখান থেকে তো করোনা ভাইরাস ছড়ানো হতে পারে। তারা কি সেই পানির টেপটাকে স্প্রে করতেছে? তারা কি যে প্রোডাক্টগুলো ধরতেছে সেগুলোকে স্প্রে করতেছে? ইভেন কাজের ক্ষেত্রে তাদের সাথে আমাদের বসতে হচ্ছে, ধাক্কা লাগতেছে, কথা বলতে হচ্ছে, নানা ক্ষেত্রে আমরা সবাই একত্রিত। তো এখানে যদি একজন আল্লাহ না করো করোনা রোগী থাকে, সেখানে কি গার্মেন্টস কতটা নিরাপত্তা? তারা কীভাবে বিজিএম আমাদের নিরাপত্তা দিতেছে গার্মেন্টস শ্রমিকদের? প্রশ্ন এটা আপনাদের কাছে। দেখুন, বিজিএমের কথা ছিল কিছু সংখ্যক ফ্যাক্টরি খোলার জন্য, আমি আবারও বলছি, যেগুলো আপনার কাছাকাছি ওয়ার্কার যারা আছে তাদের আসার জন্য। কিন্তু গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ কী করলো, বললো তোমরা যারা আসো সবাই আসবা, ফ্যাক্টরিতে কাজ করবা, ইভেন যারা আসবে না তারা অ্যাবসেন্ট, এবং কি দূরে যারা এমন আছে চাকরিও চলে যেতে পারে। তো ভাই, আমরা গরিব মানুষ যারা আছি, পেটের দায় হলো অবশ্যই আমরা গার্মেন্টসে আসবো, কারণ আমাদের চাকরি চলে গেলে আমাদের বাড়ি ভাড়া, ফ্যামিলি, খাবার, সংসার, আমাদের সব কিছু এই ফ্যাক্টরি দ্বারা চলে। বাট আমাদের যত দুর্ভোগ থাকে আমাদের গার্মেন্টসে আসতে হবে, কিন্তু সেই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এই গার্মেন্টস মালিক বিজিএম আমাদের নিয়ে খেলা করতেছে। দেখুন, একবার চিন্তা করে আপনি নিজে থেকে, এই যে ফ্যাক্টরিটা খোলা রাখছে,
যখন কিছুদিন আগে ফ্যাক্টরি লকডাউন করলো, করার কিছুদিন অফ রাখার পর খুললো, দু একদিনের মধ্যে হুট করে আপনার করোনা আক্রান্ত বেড়ে গেল। আবার যখন অফ করলো, কিছুদিন একটু স্থগতি ছিল, আল্লাহ না করুক দু একদিনের মধ্যে আপনারা করোনার রিপোর্ট দেখবেন, আগের থেকে 3 গুণ যদি না হয়েছে এটা আপনারা অবশ্যই রিপোর্টটা খেয়াল করবেন। তারপরে দেখুন, তারা তো বিজিএমের যে বক্তব্য অনুসারে কোনো কিছুর মিল নাই। ওয়ার্কারকে তো হুমকি হুমকি দিয়ে আনলেই, ফ্যাক্টরি তো জোর করে কাজ করেছে, কিছু কিছু ফ্যাক্টরি হয়তো বিজিএমের নিয়মকানুন মানছে বাট অতটা মানে নাই। যারা স্বাস্থ্য নিরাপত্তার কথাটা, এটা 100% কোনো ফ্যাক্টরি দিতে পারবে না, আমি এটা বলবো। দেখুন, আজকে যদি একজন গার্মেন্টস ওয়ার্কার করোনা আক্রান্তিত হয়, সাথে সাথে তাকে কী করবে ফ্যাক্টরি কর্তৃপক্ষ? বাইর করে দেবে, কারণ সে চাইবে না তার গার্মেন্টসের বদনাম হোক, সেখান থেকে একজন করোনা আক্রান্তিত হয়েছে, তাকে বের করে দিবে, এমনকি বলবে সে আমার ফ্যাক্টরির ওয়ার্কারই ছিল না, তার হিস্ট্রি পর্যন্ত তা মুছে ফেলবে সেখান থেকে ডাটাগুলো। তো সেইখানে কীভাবে আপনারা বলতেছেন যে আপনাদের বিজিএমএ স্বাস্থ্য নিরাপত্তা দিয়ে ফ্যাক্টরিতে আনতেছেন? গার্মেন্টস মালিকগুলা এরকম একটা অবস্থান হয়ে গেছে, তারা সারা বছর 1,000 কোটি টাকা কামাইতেছে এই গার্মেন্টস শিল্প দিয়ে, তাদের একটা ফ্যাক্টরি দিয়ে 10টা ফ্যাক্টরি হইতেছে। সেখানে দেখেন সামান্য এই লকডাউনের সময় গার্মেন্টস মালিকদের কি এতই অভাব পড়ে গেছে, 2 মাস শ্রমিকদের বসায় বেতন দিতে পারতেছে না। কোনো কোনো গার্মেন্টস সরকারের প্রণোদনা মুখের দিকে চেয়ে আছে যে কখন দিবে, তখনই নিয়ে বেতন দিয়ে তারা 1,000 কোটি টাকা ব্যবসা করছে, মিল ফ্যাক্টরি গাড়ি বাড়ি করছে, অথচ শ্রমিকের বেতন দেবার সময় তাদের কাছে নাই। একবার চিন্তা করেন, আমরা কোন জাতি হিসাবে বসবাস করতেছি, আর আমাদের সরকার কি বলবো, সে তো ধোয়া তুলসী পাতা, সে তো কোনো কথাই বলতেছে না, চুপচাপ শুধু বলতেছে। এখানে কথা বলতে গেলে অনেক প্রসঙ্গে কথা আসে, কিন্তু সব প্রসঙ্গে আমি যাচ্ছি না। দেখেন, সরকারে যদি কথা বলি, দেশের রাজনীতি ব্যাপারে সরকার চাইলে সবই করতে পারে, যদি সরকার যদি বলে এখন বন্ধ করে রাখতে, তাহলে সেখানে ফ্যাক্টরিগুলো অবশ্যই বন্ধ থাকবে, কিন্তু সরকারের তো সেখানে কোনো মাথা ব্যথাই নেই। গার্মেন্টস শ্রমিক বাঁচুক মরুক, গরিব বাঁচুক মরুক, সরকারের কোনো মাথা ব্যথা নাই, যদি থাকতো অবশ্যই, সরকার দেশের মানুষের প্রতি যদি খেয়াল থাকে তাহলে অবশ্যই এগুলো দেখতো। এই যে আজকে যখন চাকরি হারানোর ভয়ে, যখন এই হুমকিগুলো পাওয়ার পর ফ্যাক্টরি মালিক কর্তৃপক্ষ থেকে শ্রমিকগুলো রাতের মধ্যে পায়ে হেঁটে হুট করে তারা নোটিশ জানাইতেছে, তাদের কোনো এমন কোনো সফটওয়্যার নেই বা কোনো অফিসিয়াল পেজ নেই যে জানাইছে। কারণ আমাদের বাংলাদেশে সবাই মিডিয়ার নিউজ নিয়ে বসে থাকে না, অনেক মানুষ আছে খবরও দেখে না, তারা কীভাবে সংবাদগুলো পায়? যা যেভাবে পাইছে তারা খবরগুলো পাওয়ার পর তারা সোজা পায়ে হেঁটে অনেকে রওনা দিছে রাতের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে আসার পর লকডাউন, এদিক দিয়ে তারা ফ্যাক্টরিগুলো খুলে দিচ্ছে, এমনকি কোনো নিয়মকানুন পালন করা হইতেছে না, ফ্যাক্টরি যত নিয়মকানুন দিচ্ছে কোনোটাই মানতেছে না বিজিএমএ যে বলছে। মানে বিজিএমএর মোট কথা যেরকম আমি বুঝতেছি, জাস্ট একটা মানে কোনোরকম ফ্যাক্টরি একটু খুলে স্টার্ট করতে পারলে তারা পুরোপুরি ফ্যাক্টরিগুলো স্টার্ট করে দিবে, আর এদিক দিয়ে ওয়ার্কার বাঁচক মুখ তাদের কোনো খেয়াল নেই। এদিক দিয়ে লকডাউন সরকারের ঠিকই পালন করবে, বিশ্বকে দেখাবে আমরা লকডাউন পালন করতেছি, তলে তলে তারা ফ্যাক্টরিগুলো চালাতে যেতেছে, এরকম একটা পজিশন। না হলে আপনি দেখেন এখানে লকডাউন গাড়িগুলো চলতেছে না, মানুষগুলো কীভাবে আসে প্রশ্ন ওই একটা। এই যে আজকে আমি সকালে গাড়ি পাইলাম না, বিকালে আসলাম ভিজে ভিজে, যদি আল্লাহ না করে আজকে আমার বৃষ্টিতে যদি জ্বর হয়, কালকে তো আমাকে ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না, এমনকি ইভেন কালকে হয়তো আমাকে কাগজপত্র ব্যান করে দেওয়া, বলবে যে সে আমার ওয়ার্কারই ছিল না, যদি জ্বর হয় বলবে করোনা আক্রান্ত। প্রশ্ন ওইটা আপনাদের কাছে আমি রাখলাম। তারপর দেখেন, এই যে শ্রমিকগুলো আসলো, এই শ্রমিকগুলাকে নিয়ে তারা, আমাদের দেশের সরকার দেশের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভাবতেছে। তো দেখেন, এই যে মানুষগুলো যখন ফ্যাক্টরি থেকে বের হয় রোডে যখন আসে, তখন তারা যদি চাইলেও দূরত্ব বজায় রাখতে চাইলেও দূরত্ব বজায় রাখতে পারবে না, কারণ আমাদের দেশের মাথাপিছু মানুষ অনুযায়ী রোড গাড়ি এত বড় না, আর সেইখানে কীভাবে মানুষগুলো দূরত্বটা বজায় রাখবে? গাড়ি তো উঠতে হবে, গাড়ি নাই, একটা গাড়ি আসছে সেটা সবার বাধ্যতামূলক হয়ে উঠতে হচ্ছে, কীভাবে লকডাউন আপনি পালন করতে চাইতেছেন? বিজিএমের কথা আর কি বলবো, তারা তো মানে চাইতেছে একটু একটা উসিলা দিয়ে কোনো রকম ফ্যাক্টরিটা যদি স্টার্ট করতে পারে তাইলেই হয়েছে, তারপর তারা ফ্যাক্টরিটা ধীরে ধীরে কৈশোরে মানে চালু করে দিল। আসলে উচিত কি মানে তাদের বোঝানো যে একটা
যে বিজিএম এর নেতাগুলা যারা আছে বড় বড়, এরা তো আসলে শ্রমিকের রক্ত চুষে খেতে খেতে বড় বড় নেতা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে তারা গরিবের কষ্টটা বুঝতেছে না, এসির মধ্যে থাকতেছে, ঠিক মতো খাবার দাবার পাইতেছে। যদি গরিবের মতো যদি টেনশন অভাব নিয়ে থাকতো, তখন মানুষের কষ্টটা কি বুঝতে পারতো? আর বাংলাদেশের সরকার তো এখন ব্যবসায়ীদের চাপের মুখে পড়ে পুরো ফ্যাক্টরি গুলোই খুলে দিছে। মানে সরকারও এখন কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না এখানে। মানে দেশের জনগণের প্রতি এখন কারো দায়িত্ব নাই, এরা বাচকমূলক সব, এখন কোনো ইয়ে নাই তাদের কাছে। পোশাকগুলো ফ্যাক্টরি কারখানাগুলো খুলে দিচ্ছে, মানুষ যেভাবে চলাফেরা করতেছে, তাহলে লকডাউন রেখে লাভ কি? সারা বাংলাদেশ সামনে উন্মুক্ত করে দেন, লাশের মিছিল ফালায় দেন করোনা রোগী দিয়ে, প্রয়োজন নাই এখানে নাম দেখানো তো আপনার প্রয়োজন নাই। আপনি শুধু শুধু আন্তর্জাতিক মাধ্যমে জানাবেন লকডাউন আমার দেশ এটা সেটা, স্বাস্থ্য সংস্থা থেকে আপনি এটা করতেছেন সেটা ব্রিফিং করবেন, মিটিং করবেন, আর এখানে আমরা যারা নিরীহ সাধারণ মানুষ আছি তারা মরবো, এরকম তো আমরা চাই না। বিশ্বাস করবেন কিনা জানি না, যদি একবার এই যে বাংলাদেশের গণমাধ্যম টিভি চ্যানেলের ইউটিউব যে পেজগুলো আছে, যে সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে, সেখানে তো বিজিএম এর বিভিন্ন রকমের সংবাদগুলো প্রকাশ করতেছে, সীমিত কৈশোরে ফ্যাক্টরি খোলা হচ্ছে। এখানে হাজারো গার্মেন্টস শ্রমিক কমেন্ট করতেছে, হাজারো মানুষ আছে যারা গার্মেন্টস রিলেটেড, একবার কমেন্টগুলো আপনারা পড়ে পড়ে দেখবেন সেখানে কী লেখা আছে। মানুষগুলা যেটা সত্য সেটাই বলতেছে, যারা গরিব মানুষ অসহায় মানুষ তারা কখনো ভাই মিথ্যা বলে না, বিপদের সময় বিপদে পড়লে প্রত্যেকটা মানুষই সত্য কথা বলে ভাই। তো সেইখানে কি বলছে তাদের একটু ভাষাগুলো দেখবেন। তো এতটুকুই বলবো ভাই, আমরা যে দেশটায় বসবাস করতেছি এমন এক সরকারের কাছে আছি যে নিজের গণতন্ত্র বলতে আমাদের কাছে কিছুই নাই, আমাদের কোনো ইয়ে নাই, আমরা মানুষ বলে গণ্য না এখন যে মনে হচ্ছে, কি বলবো। আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সামনে যদি পারি আপনাদের কথা আরও তুলে ধরবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।